হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা সিভিও মার্কেটিংয়ে কাজ করি তাদের মেইন সমস্যা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট। একটা ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের অনেক সময় দিতে হয়। ইভেন ভালো ল্যান্ডিং পেজ বা ভালো ওয়েবসাইট না হলে আমরা কিন্তু কনভার্সন রেটটা কমে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ফ্রি সাইট ইউজ করে সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ফ্রি সাইটটা কোনটা? ক্যানভা। ক্যানভার মাধ্যমে কীভাবে একটা সুন্দর একটা সুপার ডুপার ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখাবো। তো ওয়েবসাইট তৈরি করার আগে আমাদের প্রথমে নিশ প্রয়োজন, কোন নিশ নিয়ে আমি কাজ করব। যেমন আমার নিশটা হলো অলমার্ক গিফট কার্ড, এটা নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে এটির উপরে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো এই জন্য আমরা সরাসরি অ্যাপ মাইন আপনি যে কোনো প্যানেল থেকেও নিতে পারেন। অ্যাপ মাইন হোক, সিফে গ্রিভ হোক, সিফে ফুল হোক, যেটাই হোক না কেন, সিফে বিল্ড হোক, যেটাই হোক না কেন, আপনার যে কোনো প্যানেল আছে আপনার সেই প্যানেল দিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, আমি সরাসরি অ্যাপ মাইন থেকে নিলাম। অ্যাপ মাইনের ওয়ালমার গিফট কার্ড নিলাম, আপনি অন্য অফার নিয়েও নিতে পারেন। নিলাম, নেওয়ার পর আমরা সরাসরি চলে যাবো ক্যানভাতে। ক্যানভাতে চলে আসলাম। আসার পর এখান থেকে ক্যানভাতে আসার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে ডিজাইন স্পটলাইট, এখান থেকে আমি এই যে ওয়েবসাইট মার্কেটিং থেকে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ওরা এখানে অনেক রকম ট্যাম্পলেট ইউজ সাজেস্ট করছে আপনাকে। আপনি এইগুলো নিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নিতে পারেন। তো আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নেব, একবারে নিউ, যেটা আমি নিজস্ব আমার নিজের মন মতো করে আমি একটা ট্যাম্পলেট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, ওদের কোনো ট্যাম্পলেট আমি ইউজ করবো, চাইলে আপনি এগুলো নিতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্যানভা ওয়েবসাইট এখানে ক্লিক করলাম। এখানে আসার পর দেখেন এখানে ব্ল্যাঙ্ক কিছু একটা সাইট, ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে, আপনি চাইলে এগুলো নিতে পারেন। ওকে, তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে হচ্ছে নিশ কোড ডিশ, আমরা ওয়ালমার্ট নিয়ে কাজ করব। তাইলে প্রথমে আমরা কিউই ডিজাইন করি। যেমন এখান থেকে একটা টেক্সট নেই, টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পর আমি এখান থেকে এটা এপাশে রাখলাম। রাখার পর আমরা আমাদের অ্যাপ মানে চলে আসলাম। আসার পর এখানে কী বলছে, ওয়ালমার্ট গিফট কার্ড $100। আমরা কি করব, এই যে $100 ওয়ালমার্ট গিফট কার্ড একটু কপি করে নিলাম। আপনি গুগল অথবা ChatGPT যে কোনো জায়গা থেকে কিছু আর্টিকেল নিয়ে এসে রাখতে পারেন। আমি বোঝার ক্ষেত্রে শর্ট টাইমে এতটুকু করে দিচ্ছি, দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর আমি এখান থেকে একটু ছোট করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম। ওকে, দেখতে যাতে সুন্দর হয়, নিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে টেক্সটটা কপি করে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি আরও কিছু টেক্সট দেবো। আমি এখান থেকে কিছু টেক্সট আগে থেকে লিখে রাখছি, সেই টেক্সটগুলো আমি এখানে সাজিয়ে দেবো, দেখতে সুন্দর হবে। ওকে, দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এতটুকু নিলাম, নেওয়ার পর আবার এখান থেকে এই টেক্সটটা নিলাম। ওকে, এই টেক্সটটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটা সাজিয়ে দিলাম। এখন চাইলে আপনি এখান থেকে এই টেক্সটগুলোর ইয়া চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে টেক্সটগুলোর ফন্টগুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, কী ফন্ট দিবেন এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ফন্ট নিতে পারেন। তো আমি আপাতত ওইটাই ডাকলাম। হ্যাঁ, এইটাই ডাকলাম। ওকে, আচ্ছা, এটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, এখান থেকে একটু নিয়ে দিলাম, আর এটা একটু আর একটু নিচে দিলাম, এটা আর একটু নিচে দিলাম। তারপর এখানে আমাদের একটি ইমেজ দিতে হবে, ইমেজ টেক্সট। তাহলে আমি এখান থেকে এলিমেন্টে আসি, এলিমেন্ট থেকে এখান থেকে এই এলিমেন্টগুলো ইউজ করতে পারি, অথবা আমি এখান থেকে বিভিন্ন রকম এই এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলো ইউজ করতে পারি। তো আমার কাছে বেটার যে এলিমেন্টটা মনে হয় আমি এখান থেকে এই এলিমেন্টটা নিলাম, এটা না, সরি, এখান এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, এই এলিমেন্টটা নিলাম। ওকে, নেওয়ার পর আমি একটু বড়ো করে দিলাম। এখন একটু বড়ো করে দেওয়ার পর আমরা এখানে একটা ওয়ালমার্ট গিফট কার্ডের একটা ইমেজ দিয়ে দেবো। ইমেজটা কোথায় পাবো, আপনি গুগল থেকে নামে নিতে পারেন। আমি কিছু নামে রাখছি, সেটা এখান থেকে আপলোড করে দিলাম। ওয়ালমার্ট গিফট কার্ড, এই যে $100 ওয়ালমার্ট গিফট কার্ড, এটা নিয়ে নিলাম।
এটাও দিতে পারেন, আপনি এখান থেকে আরো ইমেজও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি এটার একটু ব্যাকগ্রাউন্ড একটা কালারটা চেঞ্জ করে দিই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর হবে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা থাক। ওকে, এখন এখান থেকে আমি একটা কাজ করব, এখান থেকে আমার একটা বাটন দিতে হবে। কি বাটন? বাই নাও বাটন দিতে হবে বা রেজিস্ট্রেশন বাটন দিতে হবে। তাই আমি এখান থেকে আবার টেক্সটে আসি, টেক্সট আসলাম, আসার পর এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে, অথবা আপনি এখান থেকে যেটা কাজ করবেন, এখান থেকে এটা না নিয়ে আপনি এখান থেকে এলিমেন্টে আসবেন। আসার পর এখান থেকে যদি লেখেন রেজিস্ট্রেশন, রেজিস্টার বাটন, এখান থেকে রেজিস্টার বাটন, একটি মিনিট, একটা মিনিট, এখান থেকে রেজিস্ট্রেশন বাটন দেখি, এটা এখানে না, এখন আসবে রেজিস্ট্রেশন বাটন। দেখেন এই যে কত রেজিস্ট্রেশন বাটন চলে আসছে। তবে এখানে কিছু, যদি আপনার ফ্রি ভার্সন আছে তো এখান থেকে, আপনি পেইড ভার্সন আছে, আপনি এখান থেকে চাইলে ফ্রি ভার্সন ইউজ করতে পারেন। আপনি দেখবেন এখানে কোথায়, আমি এখানে রেজিস্ট্রেশন বাটন ফ্রি ভার্সন পাইলাম না, আমি এখানে টেক্সটা রেজিস্ট্রেশন বাটনটা আমি লাগাই দিই। হ্যাঁ, এখানে পাইলাম না, আমি কি করে এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে এই যেটা নিলাম, দেওয়ার পরে এখানে আমি রেজিস্ট্রেশন নাও লিখে দিলাম, দেওয়ার পরে আমি টেক্সটা একটু বড় করে দিই, এখান থেকে একটু বড় করে দিলাম, দেওয়ার পরে এখানে একটু এভাবে ছোট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এইটা এখানে নিয়ে আসলাম। তারপর আমি চাইলে এটা আরো বড় করব, এবার একটু আমাদের বড় করতে হবে, এটা একটু বড় করে দিই। ওকে, হয়ে গেল, দেখেন হয়ে গেল। এখন এই কালারটা আমি রেড কালার করে দিতে পারি, আমি এখান থেকে রেড কালার করে দিলাম, রেড কালার করে দিলাম। ওকে, এখন রেড কালার করার পর আপনি চাইলে এখান থেকে আরও পেজ বাড়াতে পারেন, আরও পেজ বাড়ায় নিতে পারেন। হ্যাঁ, আরও পেজ বাড়ায় আপনি আপনার মতো করে আরও আর্টিকেল দিতে পারেন, ইমেজ দিতে পারেন, তারপরে কিছু লেখা দিতে পারেন, দিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন। কিন্তু আমি আপাতত শর্টকাট করতেছি, কারণ শর্টকাট করলে এটা বেটার হবে, ভিজিটর যত অল্প সময় এখানে থাকবে ততই বেটার। আর বেশি সময় থাকলে ওটা ও ভিজিট করতেও পারে, নাও পারে, হ্যাঁ করতে পারে নাও পারে। তো এই জন্য আমি কি করব, আমি এখান থেকে এক পেজ, ওয়ান পেজের একটা ওয়েবসাইট তৈরি করব, যাতে ওরা এখান থেকে সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করে সরাসরি চলে যায়। হ্যাঁ, তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে রেজিস্ট্রেশন, এখান থেকে আমরা কী করবো, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে লিঙ্ক, লিঙ্ক করবো, এখানে আমরা কোন লিঙ্কটা দেবো, আমরা সরাসরি কোথায় আসবো, আমরা আমাদের যে সিপে প্যানেল আছে, আমাদের যে সিপে প্যানেল আছে, এই সিপে প্যানেলে চলে আসবো। আসার পর এখান থেকে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করব, কপি করে আমরা সরাসরি আমাদের ক্যানভাতে আসবো। আসার পর এখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। ওকে, দেওয়ার পর আমরা ইন্টার চাপে দেবো, ইন্টার চাপলাম, চাপার পর এখানে কিন্তু একটা লিঙ্ক সেট আপ হয়ে গেল। আপনি চাইলে ভাইটেল ভাইটেল লিঙ্ক এখানেও অ্যাড করে দিতে পারেন, এইভাবে অ্যাড করে দিতে পারেন। ওকে, এভাবে অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে, এই যে এখান থেকে ইমেজেও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারেন, ইমেজে যদি কেউ ক্লিক করে অটোমেটিক কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এখানেও পারেন, বুঝতে পারছেন। চাইলে আপনি এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে একটু প্রিভিউ দেখাই আসলে আমাদের ওয়েবসাইটটা কেমন লাগবে। আমি যদি প্রিভিউ যাই, প্রিভিউতে আসলে পরে দেখেন ওয়েবসাইটটা এরকম আসবে। এখন যে কেউ ভিজিটর যদি এখানে ক্লিক করে অটোমেটিক কিন্তু আমাদের অফার পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে অফার পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে অফার পেজে নিয়ে যাবেন। এটা হলো ডেস্কটপ মোড আছে, আর এটা হলো আমাদের মোবাইল মোড, যারা মোবাইল ইউজার, যারা মোবাইল থেকে ভিজিট করবে তাদের কিন্তু এরকমভাবে দেখাবে, বুঝতে পারছেন। হয়ে গেল, এখন আমরা এখান থেকে এটা পাবলিশ করে দেবো। পাবলিশ করার জন্য আমাদের এখান থেকে কী করতে হবে, এই যে পাবলিশ ওয়েবসাইট এখানে চলে আসতে হবে। আসার পর, আসার পর এখান থেকে আমাদের এই যে ফ্রি ডোমেন, আপনি চাইলে এখান থেকে পারচেস, ডোমেন পারচেস করেও কাজ করতে পারেন। ওকে, আমি এখান থেকে কী করবো, ফ্রি ডোমেনে কাজ করবো। তাহলে ফ্রি ডোমেনে তো আসার পর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ আসার পর এখান থেকে তো আপনি কোনো ডিসক্রিপশন দিতে চান, ডিসক্রিপশন দিবেন, না চাইলে প্রয়োজন নাই, ঠিক আছে।
দিতে পারে, আপনি কিছু ডিসক্রিপশন দিবেন, দেওয়ার পরে এখান থেকে পাবলিশ। এই যে দেখেন পাবলিশ হয়ে গেল, হওয়ার পর এই যে আপনার এখান থেকে এই যে লিঙ্কটা, হ্যাঁ এই যে লিঙ্ক, এটি হলো আপনার লিঙ্ক। এটা যদি ভিজিট করেন দেখেন এরকমভাবে দেখাবে, এখন যে কেউ যদি এখান থেকে ভিজিট করে অটোমেটিক আপনার ওয়েবসাইটে চলে যাবে। তো এইভাবে কাজ করবেন। হ্যাঁ, যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।